স্বাগত দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন আপনাদের সাথে আছি আমি কাজী মোহন আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন আল জাজিরার স্থানীয় প্রতিনিধি ওমর তাসিক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য ডক্টর গোলাম রহমান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আপনাদের সাথে কথা বলবো গতকালকের মূলত যে ঘটনাগুলো ঘটেছে শিরোনামে যেগুলো ছিল মূল আলোচনায় ছিল সেগুলো নিয়ে তার আগে একটু দেখে আসবো এক নজরে সেই সংবাদগুলো সংবিধানে আনা ষোড়শ সংশোধনীর আলোকে বিচারকদের অপসারণের বিষয়ে তিন মাসের মধ্যে আইন করবে সরকার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এর আগে আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করা হবে তিন মাসের মধ্যে আমি একটা এই ব্যাপারে আইন প্রণয়ন করে কাজ শেষ করব এই আইন প্রণয়ন করার পর্যায়ে আমি আরেকটা কথা বলেছি আমি সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করব এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক কারণেই আনা হয়েছে এই সংশোধন এই বিধান যে কবে করা হবে কিভাবে করা হবে এটাকে ঝুলিয়ে রাখা রেখে বিচারকদেরকে একটা আতঙ্কের মধ্যে রেখে এই সংশোধন থাকবে এটা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হবে এবং বিচারকরাও সবসময় একটা চাপের মুখে থাকবে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে কোনো দিন রায় দেবে ট্রাইব্যুনাল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জামায়াত নেতা সাইদের আপিলের রায় কাঙ্ক্ষিত ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এই রায়ের ফলে ধর্ম প্রচারক নয় সাইদি ধর্ষণকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি সংসদে সমাপনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী গতকালকে একটা রায় হয়েছে যেটা আসলে কারো কাছে কাঙ্ক্ষিত ছিল না কারণ যে সমস্ত অপরাধ এই লোকটা করেছে মাওলানা সাইদি তবে একজন ধর্ম গুরু হিসেবে ধর্মপ্রচারক হিসেবে তার একটা বিরাট অবস্থান সে করে নিয়েছিল কিন্তু অপরাধের ধরন দেখে আমি মনে করি এখন আর কেউ তাকে ওই ধর্মপ্রচারক মনে করবে না মনে করবে একজন নারী ধর্ষক খুনি লুটপাটকারী একজন সামাজিক অপরাধী যুদ্ধ অপরাধী সেই অপরাধী হিসেবে সে চিহ্নিত হয়েছে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদির আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে তেমন সাড়া মেলেনি সকালে রাজধানীর পল্লবী মহাখালী সহ বেশ কিছু জায়গায় ঝটিকা মিছিল করে জামাত শিবিরের কর্মীরা রাজধানীর অন্য কোথাও কোনো মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি মৃত্যুদণ্ডের পরিবর্তে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ করছে গণজাগরণ মঞ্চ বিকেলে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে কিছু দূর গেলে পুলিশের বাধার মুখে পড়ে জাদুঘরের সামনেই অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশ করবে মঞ্চ র‍্যাব সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট তারা এসব সংস্থাকে দায়মুক্তি না দেওয়ারও আহ্বান জানিয়েছে এছাড়া সাইদের মৃত্যুদণ্ড প্রত্যাহার করায় স্বাগত জানিয়েছে তারা সোনিয়া হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ তাসিক ভাই শুনছিলেন নিশ্চয়ই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সাইদির যে রায় হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না উনি নিজেও এটা বলেছেন তারপর আমরা তদন্তে দুর্বলতা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে কিন্তু সেটার সরাসরি কোনো উত্তর কিন্তু এখনো আমরা সরকারের কাছ থেকে পাইনি বললেই বলা যায় সেরকম কোনো তৎপরতা কি আপনি দেখছেন সরকারের পক্ষ থেকে না এটা সত্যি কথা যে তদন্তে দুর্বলতা আছে এটা তো শেরের কবির সাহেব এবং যারা এসব নিয়ে বহুদিন ধরে কাজ করছেন ওনারা নানান ভাবে জেনারেলও বলেছেন যে তদন্তে এটা এটা একদম মানে সর্বজন বিদিত এবং সবাই মনেই করছে যে এই এই বিচারটা আসলে খুব দুর্বল এর উপর চলছে কিন্তু তারপরও রায় যেটা হয়েছে রায় এটা নিয়ে তো আসলে কোনো আর সমালোচনা আমরা করতে পারি বাইরে কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমার কাছে নিউজের হেডলাইন নিয়ে সবচেয়ে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে দেখেন উনি কিন্তু বলছেন যে এখন সাইদি আর ধর্মগুরু নন গুরুও নন প্রচারকও নন উনি লুটপাটকারী খুনি ধর্ষণকারী কিন্তু আপনি দেখবেন যে নিউজে হেডলাইন আসছে কি যে উনি ধর্ষণকারী বাকি দুটো কিন্তু বাদ হয়ে গেল এটা কিন্তু ট্রিটমেন্টের কারণে একটু ইয়ে কিন্তু প্রধানমন্ত্রী
পুরো ব্যাখ্যাই দিয়েছেন যে উনি এখন ওই ওই ইয়েতে নেই, বিচারের রায় উনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং দোষী সাব্যস্ত হয়েছেন যে কারণগুলোর জন্য সেই কারণগুলোই উনি ব্যাখ্যা করেছেন। জি স্যার, আমরা জানি যে আইনমন্ত্রী গতকালকে কিন্তু রায় হওয়ার পরে উনি বলেছেন যে উনি মর্মাহত এবং প্রসিকিউশনে বদলের ব্যাপারে উনি একটা ইঙ্গিত দিয়েছেন। আপনার কি মনে হয় যে আসলে কি প্রসিকিউশনে বদল হওয়া উচিত এই রায় দেখার পরে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে যে রায়টি হয়েছে সে রায়টি প্রত্যাশিত ছিল না জনগণের কাছে, এটি খুব স্পষ্ট। এবং এতে করে মনে হয়েছে যে জনগণ এই রায়টি তারা গ্রহণ করতে পাচ্ছেন না, এই হচ্ছে সার্বিক অবস্থা। এবং তাতে করে আবার কেউ কেউ এটাকে এইভাবে বলছেন যে যে ব্যক্তিটি তার আজীবন মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ড না হয়ে তার আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে, তাকে প্রতিদিনই তাকে কষ্ট করতে হবে এবং কারা অভ্যন্তরে থেকে তাকে সেই সারাটা জীবন কষ্টের মধ্যে কাটাতে হবে। সুতরাং এটা অনেকে বলেন যে এটা আরও বড় ধরনের কষ্ট, সুতরাং মৃত্যু হলে তো শেষ হয়ে গেল, বিষয়টা এরকম। তবে যে যাই মনে করো, জাতি আশাহত হয়েছে, জাতির প্রত্যাশায় এটি ছিল না। এখন মন্ত্রী মহোদয় কি বলেছেন সেটি হয়তো আমার ধারণায় সার্বিক পরিস্থিতির অবস্থা বিবেচনা করে হয়তো বলেছেন যে যারা তদন্ত করেছেন, যারা প্রসিকিউশন করেছেন কিংবা এই এই বিচারিক ব্যবস্থাকে যারা পার্সু করেছেন তাদের মধ্যে হয়তো ততখানি যোগ্যতার অভাব ছিল কিংবা প্রপারলি হয়নি, এরকম দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু আরেকটি দিকে লক্ষ্য করে দেখবেন যে তারা কিন্তু গিলটি প্রমাণিত হয়েছে, অপরাধী পুরোপুরি প্রমাণিত হয়েছেন। সুতরাং যদি প্রমাণিতই হয় তাহলে তো প্রসিকিউশনের আর আর তাকে সমালোচনা করার কিংবা তাকে তাকে ভালো মন্দ বলার সুযোগ নেই, তাহলে তো শাস্তি তো তার হয়েছে। এখন শাস্তির ধরনটা, হ্যাঁ সেটি তো সেটি তো বিচারকের ডিসক্রিশন যে কী ধরনের শাস্তি হবে, কিন্তু শাস্তি কিন্তু হয়েছে। সুতরাং সাইদি কিন্তু শাস্তিপ্রাপ্ত, উনি যাই করেছেন তারা বলছেন। স্বাস্থ্যমন্ত্রী গতকালকে মোহাম্মদ নাসিম একটি সাংবাদিক সম্মেলনে এই কথা পরিষ্কার করে বলেছেন যেগুলো এক ধরনের গুজব কিংবা এই ধরনের এগুলি এগুলোর কোন কোনো ভিত্তি নেই। আমার যেটা ধারণা, এখন এই এই যে বিষয়টি এটি এখন রাজনীতিতে এইরকম আলোচনা সমালোচনা অনেক চলতে থাকবে এবং গণতন্ত্রে এই রাজনৈতিক আলোচনার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা নিশ্চয়ই আমরা আশা করব যে যদি কোনো কিছু সন্দেহজনক থাকে সেটি আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে এবং কার সাথে কার আতাত আছে কি নেই জাতি কিন্তু জানতে চায়, বুঝতে চায়। সরকারের অবশ্যই দায়িত্ব আছে পরিষ্কার করার। তাসিক ভাই, হ্যাঁ এই বিষয়ে যেটা আমার মনে হয় যে আমরা সব কিছু সব বিষয় নিয়ে কিন্তু রাজনীতি করি। এটা এখন একটা কোর্টের রায়, বিচারপতি রায় দিয়েছেন, সব কিছুই কিন্তু ওই প্রসেসটা পুরাই আমরা জানি। কিন্তু তারপরেও যেহেতু রায়টা মানে কাঙ্ক্ষিত হয়নি এবং অনেকের পছন্দ হয়নি, স্যার যেটা বললেন যে রায় যে মানে মানুষ আশাহত হয়েছে, এখন যখন আশাহত হলো তখন তো কিছু একটা মানে আমাদের মধ্যে তো একটা ক্ষোভ থাকবে। এখন ক্ষোভের বহিঃপ্রকাশ এইটাই যে সরকারের সঙ্গে আতাত বা এরকম কিছু একটা না হলে হয়তো এই রায় হতো না, এরকম একটা ধারণা। আরেকটা খবরের দিকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আপনাদের নজর ফেরাতে চাই, সেটা হলো র‍্যাব সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে তারা মানবতা বিরোধী অপরাধে দেলার হোসেন সাইদির মৃত্যুদণ্ড প্রত্যাহার করাকে স্বাগত জানিয়েছে। আমার যেটা প্রশ্ন যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাইরের চাপ আছে বলে একটা পারসেপশন অনেকের মাঝেই আছে, তো যখন ইউ এ ধরনের আবার একটা বিবৃতি দিল, তারা স্বাগত জানালো এই রায়কে, তখন এই পারসেপশনটা কি আরো জোরালো হলো কিনা স্যার, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এই মানবতা বিরোধী যে বিচারিক কার্যক্রম এটা নিয়ে বাইরে অনেক ধরনের আলাপ আলোচনা রয়েছে, অনেক মিডিয়াতেও এটা অনেক সময় এবং স্পেস দখল করেছে। এখন কেন করেছে আপনি অবশ্যই বুঝবেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রায় 40 বছর পার হওয়ার পরে 43 বছর এসেও আমরা এই বিচার পাচ্ছি এবং
এটার জন্য যে যে যারা এই এই যারা এই শাস্তিপ্রাপ্ত কিংবা যারা এই অপরাধ এই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন সেই শক্তিটা কিন্তু খুব ছোট নয় এবং তাদের সাথে আন্তর্জাতিক যে সম্পর্ক আন্তর্জাতিক তহবিলের যে সম্পর্ক অর্থের যে সম্পর্ক সেটা অনেক বড় এবং সেই কারণেই বাইরের যে যে প্রচার প্রচারণা এবং অনেক সময় বলা হয়ে থাকে যে গণমাধ্যমকেও অনেক ক্ষেত্রে কিনে ফেলা হয়েছে এবং এটি আমরা বিভিন্ন সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের এখানে এই রাজনৈতিক কার্যক্রম নিয়ে অনেক ধরনের মিথ্যা প্রচার হয়েছে মিথ্যা সংবাদ পরিবেশন হয়েছে এবং তাতে করে হ্যাঁ যদি পার্লামেন্টেও যদি তারা জানিয়ে থাকে তার কতটা সত্য কতটা মিথ্যা কতটা ফ্যাক্ট বেসড অবস্থার উপরে ভিত্তি করে তারা করেছে এটা কিন্তু একটা বিষয় এখন যে কথাটি এসছে যে র‍্যাব কিংবা তাদের কার্যক্রম হ্যাঁ র‍্যাব যদি খারাপ কোনো কাজ করে থাকে সেটা তো তাদের প্রশ্নের সম্মুখীন হতে হবেই এবং তাদেরকে কৈফিয়ত দিতে হবেই জাতির সামনে তাদের জবাবদিহিতা করতে হবেই সেখানে কিন্তু আমরা নিশ্চয়ই করে সেটিকে আমরা ছোট করে দেখার কোনো সুযোগ দেখি না অবশ্যই কিন্তু বাইরে এই প্রচার প্রচারণাটা অনেক বড় করে আছে এটা হচ্ছে একটা বড় বিষয় ইউর ব্যাপারটা আমি খুব সিম্পলি দেখি একটা হচ্ছে যে ওরা এমনিতেই মৃত্যুদণ্ড খুব একটা ওয়েলকাম করে না যে কারণে খুব স্বাভাবিকভাবেই যে এটা যেহেতু মৃত্যুদণ্ড হয়নি যাবজ্জীবন বা আজীবন কারাদণ্ড হয়েছে এটা ওরা স্বাগত জানাচ্ছে এটা খুবই সিম্পল আর র‍্যাবের ব্যাপারটা যেহেতু বিচার বহির্ভূত হত্যাকে এটা বহুভাবে বহুদিন ধরে প্রচারিত হয়ে আসছে এবং এটা নিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশে সবখানি খুবই আলোচিত একটা বিষয় র‍্যাবের এই হত্যাকাণ্ড এবং গুম দুটো ব্যাপারে এই দুটো ব্যাপারে যেহেতু এটা খুবই আলোচিত একটা বিষয় সেহেতু পার্লামেন্টে এই জিনিসটাকে নিন্দা করা হয়েছে এটা কোয়াইট ন্যাচারাল এবং এটা খুবই স্বাভাবিক বলা হচ্ছে যে এইসব এই সংস্থাকে দায়মুক্তি না দেয়ারও তার একটা যাতে কোন রকম ছাড় না দেওয়া হয় তাসিম ভাই আমি একটু আজকের কিছু পত্রিকা আমার হাতে এসে পৌঁছেছে আমি একটু সেগুলোর দিকে দেখতে চাই ডেইলি অবজারভার তাদের শিরোনাম করেছে ইউ পার্লামেন্ট হেলস সাইদি ভার্ডিক্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম মানবজমিন তাদের শিরোনামে বলেছে র‍্যাবকে দায়মুক্তি না দিতে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাস একই সাথে সকালের খবর শিরোনাম করেছে তিন দুর্বলতার দণ্ড কমেছে সাইদির এবং তারা আরেকটি শিরোনাম করেছে র‍্যাবকে ছাড় না দিতে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব তিনটা পত্রিকায় আমরা দেখলাম অবজারভারে সাইদির ভার্ডিক্ট যে তারা স্বাগত জানিয়েছে সেটা নিয়ে তারা বলেছে সকালের খবর বলেছে র‍্যাবকে ছাড় না দিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব মানবজমিন ও র‍্যাবের কথাটা বলেছে র‍্যাব সাইদির ভার্ডিক্ট এবং এই দুটো বিষয়ই ছিল তিনটা পত্রিকা দুই রকম ভাবে তুলেছে শিরোনাম হিসেবে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা যেটা আমি বলবো যে এই দুটো পত্রিকা এদের র‍্যাবের কভারেজও বোধহয় অনেক বেশি ছিল র‍্যাব সম্পর্কে সব ধরনের রিপোর্টিংও বোধহয় খুব ভালো ছিল আর ওই পত্রিকাটা সাইদিকে বেশি বেশি ইম্পর্টেন্স দিছে এই কারণে যে এটা একদম একদমই রিসেন্ট ঘটনা তো এখন স্যার বলবেন যে ট্রিটমেন্টের ব্যাপারে যে জিনিসগুলো স্যার এক্সপার্ট আমার মনে হয় যে আমরা তো একটা নিউজের ট্রিটমেন্ট কিভাবে দেই এটা এটা বেশিরভাগ সময় রিলেটিভ আপেক্ষিক অন্য সংবাদের তুলনায় এই সংবাদটি কত বড় আর যদি অনেক সময় আছে যে খুব বেশি সংবাদ নেই তখন ছোট সংবাদও বড় ট্রিটমেন্ট পেয়ে যায় ডাল ডেতে ছোট সংবাদ বড় সংবাদ হিসেবে পরিবেশিত হয় কারণ মেকআপের একটা ব্যাপার থাকে পত্রিকায় যে কিছু বড় হেডলাইন না দিলে পত্রিকাকে আকর্ষণীয় করা যাচ্ছে না এরকম কতগুলো বিবেচনা থাকে এখন এই যে হেডলাইনের যে ট্রিটমেন্টের বিষয়টা এখানে আর একটি বিষয় বিবেচনা করতে হবে যে এক একটি সংবাদপত্রে এক ধরনের পলিসি রয়েছে যে তাদের হাউস পলিসি এবং হাউস পলিসির কারণে দেখেন একই বিষয় একটাই হয়তো বড় হেডলাইন হয়েছে আর একটা ছোট হেডলাইন হয়েছে সুতরাং এই পলিসিটা বুঝতে হবে যে কে কোন বিষয়ে কিভাবে সমর্থন করে কিংবা বিরোধী করে আরেকটা পত্রিকা র‍্যাবকে বেশি ক্যাচি মনে করছে ওই যে রিসেন্ট নারায়ণগঞ্জ ঘটনা ঘটনা আমরা আরো আলোচনা করব একটা বিরতি নিতে হবে একটা বিরতি নিয়ে নিচ্ছে বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে স্বাগত আরো একবার আপনারা দেখছেন বাংলাদেশ এখন আমার সাথে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালিক রাজশাহী থেকে যোগ দিচ্ছেন জেলা বাসুসের সংবাদদাতা মুস্তাফিজুল খান এবং বরিশাল থেকে যোগ দিয়েছেন দৈনিক মতবাদের বার্তা সম্পাদক গোপাল সরকার আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই ওয়াহিদ মালিক আপনার কাছে জানতে চাইব যে
চট্টগ্রাম থেকে তো বেশ কিছু আঞ্চলিক পত্রিকা বের হয়ে থাকে, দৈনিক আজাদি অন্য পত্রিকাগুলো থেকে কিভাবে আলাদা আপনি আমাদের সেটা বলুন। ধন্যবাদ। দৈনিক আজাদি চট্টগ্রামের কথা বলার জন্যই 55 বছর আগে 1960 সালের 5ই সেপ্টেম্বর থেকে প্রকাশিত শুরু হয়। আর আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের খবরকেই প্রধান খবর হিসেবে রাখি আমরা। যদি জাতীয় বা ইন্টারন্যাশনাল কোনো খবর না থাকে, চট্টগ্রামের কথা বলার জন্যই আজাদির যাত্রা শুরু এবং চট্টগ্রামের সব ধরনের বড় ছোট সব ধরনের খবরই আমরা রাখার চেষ্টা করি। এই জন্যই আজাদির প্রতি চট্টগ্রামের গ্রাহকদের ভালোবাসা এবং জনবাহিদ মালিক, আপনার পত্রিকায় আজকে কি কি শিরোনাম হয়েছে একটু সংক্ষেপে আমাদের বলবেন। আজকের প্রধান খবর থাকছে আমাদের চাকতাই খাল খনন কাজ শুরু হচ্ছে, বন্দর কর্তৃপক্ষ কাজ শুরু করছেন আগামীকাল থেকে, এটাই আগামীকালের আজকের প্রধান খবর আমাদের। আচ্ছা, আমার কাছে আপনার গতকালকে মানে বৃহস্পতিবারের পত্রিকাটা আছে, সেখানে আমি শেষ প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা দুই জায়গায় দেখছিলাম যে দুই পৃষ্ঠাতেই কোনো রকম কোনো সফট আইটেম বা সফট নিউজ আপনারা রাখেননি, এর কারণটা কি? আপনারা এই ধরনের সংবাদগুলোকে কেন প্রাধান্য দিচ্ছেন না বা দেন না? কোন ধরনের সফট নিউজের কথা বলছি? যেটা জিজ্ঞেস করার চেষ্টা করছেন মহুয়া, সেটা হচ্ছে যে আপনারা সবসময়ের জন্যই খুব শক্ত আইটেম এবং খুব কঠিন কঠিন জিনিস নিয়েই লিখছেন। চট্টগ্রাম শহরে তো অনেক ভালো খবর আছে, অনেক সফট খবর আছে, সেগুলোর প্রতি আপনাদের নজরদারি কম নাই? সফট খবর জি। আচ্ছা আচ্ছা, মানে হালকা মজার খবর এটাই আর কি। ওটার দিকে আসলে নজর দিতে হবে, নজর দিতে হবে কিন্তু দিচ্ছেন না। ওর জন্য আমাদের সপ্তম পাতায় থাকে, আমরা ওই খবরগুলি রাখি। হ্যাঁ, আমাদের দেওয়া হয়নি আসলে। হ্যাঁ, প্রথম পাতায় বা উনি বলছেন যে আমি আমি এখন একটু রাজশাহীতে বাসুশের জেলা সংবাদদাতা মোসাফিজুল খান আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আসলে আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো আপনার কাছে কি মনে হয়? আঞ্চলিক পত্রিকা আসলে তো জাতীয় খবরও থাকে, তবে রাজশাহী পত্রিকায় যে কোনো দেখা যায় যে স্থানীয় যে খবর বা এলাকার সেটা একটা প্রাধান্য দেওয়া হয় এবং সেটা হেডলাইনে আসে। যেমন গতকালই ছিল যে এখানে মেয়র যে সংবাদ সম্মেলন করেছেন 1 বছর পূর্তিতে, সেইটা বিভিন্ন পত্রিকা তাদের যে নীতি বা তারা যে রাজনৈতিক বলয়ে অবস্থান করে সেই অনুযায়ী হেডলাইন হয়েছে, কিন্তু সেটা প্রথম অবস্থায় এসছে। এবং প্রথম যেটা ওখানে মেয়র এবার যে নগর সরকার দাবি করেছেন, এর আগেও আমরা সিটি গভর্নমেন্ট দাবি করেছি সব সময় যে এখানে যাতে সমন্বয় হয় নগরের উন্নয়নে। মোস্তাফিজুল খান, আমি যেটা জানি যে আপনাদের এখানে বেশ কিছু পত্রিকা বের হয়, সোনালী সংবাদ, দৈনিক সানশাইন, নতুন প্রভাত, সোনার দেশ, আর সংবাদ পরিবেশনের মধ্যে দিক থেকে এই পত্রিকাগুলোর মধ্যে পার্থক্য কি? মনে করেন আমি সোনালী সংবাদ না কিনে দৈনিক সানশাইন কেন কিনবো? কথার কথা বলছি, এই এই পত্রিকাগুলোর মধ্যে সংবাদ পরিবেশনার পার্থক্যগুলো আমাদের একটু বলুন। এখানে প্রত্যেকটা পত্রিকায় আসলে তো একটা রাজনৈতিক চিন্তা ভাবনা বা রাজনৈতিক দর্শন নিয়ে প্রকাশিত হচ্ছে, সুতরাং সেইভাবেই এক একটা খবর এখানে পরিবেশিত হচ্ছে। আর একটা যে এই পত্রিকার যে মালিক, তারা কোন রাজনৈতিক দলের বা কোন শিল্প গ্রুপের সেটার উপরেও নির্ভর করে কিন্তু যে কিভাবে কোন খবরটা পরিবেশিত হচ্ছে। এবং সুতরাং রাজনৈতিক যারা সমর্থক তারা কিন্তু তাদের নিজের পত্রিকাটাই খুঁজে নেয় এবং অন্যান্য যে কোনো সামাজিক সমস্যা সেগুলো কিন্তু মোটামুটি একইভাবে বা স্থানীয় যে দাবি সেটাও কিন্তু একইভাবে এখানে প্রচারিত হয়। জি, তার মানে রাজনৈতিক মতাদর্শ দ্বারা বেশি প্রভাবিত আঞ্চলিক পত্রিকাগুলো, আপনি কি এটা বলতে চাচ্ছেন?
রাজনৈতিক ক্ষেত্রগুলোর যেখানে যখন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই ক্ষেত্রে, কিন্তু স্থানীয় বা এলাকার প্রয়োজন বঞ্চনা সব কিছুই কিন্তু সমানভাবে এখানে প্রকাশিত হচ্ছে। যেমন রাজশাহীতে আমরা যেমন কয়েকদিন থেকে দেখছি যে যেমন আজকের পত্রিকায় হেডলাইন হবে, যেহেতু হরতালের জন্য রুয়েট বন্ধ হয়ে গেছে, হরতালে যে সংঘাত হয়েছে ছাত্র শিবির ছাত্রলীগ, তার ফলে কিন্তু রুয়েট বন্ধ করা হয়েছে। সেটা অবশ্যই আগামীকালের যেটা সাধারণ মানুষের হাতে পত্রিকা আসবে সেখানে সেটাই প্রাধান্য পাবে। এবং অন্যান্য কিছু এখানে সংঘাত হয়েছে, কিছু কিছু জায়গাতে এই আগুন জ্বালানো হয়েছে, সেটা আসবে, কিন্তু অন্য যেগুলো প্রয়োজন সেগুলা এখানে সেভাবে আসছে না। যেমন কিছু পত্রিকা এখানে আবার দেখা যাচ্ছে যে এই ভারতের যে সারদা অর্থ কেলেঙ্কারি, আমি একটি প্রশ্ন করতে চাই রাজশাহী প্রতিনিধিকে। প্রশ্নটি হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শের কারণে আঞ্চলিক পত্রিকাগুলো কোনো না কোনোভাবে প্রভাবিত হয়, এই কথাটা বলছেন, তাহলে কি কোনো সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার বিষয়টি যথাযথভাবে পালন করা হয় না, কিংবা বস্তুনিষ্ঠতাটা কি বজায় থাকে না? রাজনৈতিক কারণেই কি শুধু সংবাদ আবর্তিত প্রবর্তিত হবে? না, একটা খবর তো বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসাবে উপস্থাপন করা হয়। সুতরাং সেই খবরের কোন অংশটা প্রথমে আসবে, কোনটা প্রাধান্য পাবে, কোনটা হেডলাইন হবে, সেইটা পার্থক্য হয়, কিন্তু বস্তুনিষ্ঠতা ঠিকই থাকে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পত্রিকাগুলো যে চলছে, আপনি যে পত্রিকা সম্পর্কে জানেন, এই পত্রিকাগুলোর আয়ের উৎস কি, কিভাবে চলে আসলে? যে প্রথমে যে মহুয়া জিজ্ঞেস করেছিলেন যে চ্যালেঞ্জগুলো কি আসলে পত্রিকার আয়, পত্রিকার যেভাবে টিকে আছে, এই টিকে থাকাটা এবং চলাটা কিভাবে হচ্ছে, এটা কি জানেন আপনি বা বলতে পারবেন? এইটা আপনি যে টিকে থাকা শব্দটা ব্যবহার করলেন, এটাই ঠিক, সব পত্রিকাগুলো টিকে আছে। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস, কারণ এখানে বিজ্ঞাপন থেকে যে আয় সেটা কিন্তু সীমিত, এবং তারপরেও পত্রিকাগুলো আছে, এবং যারা এটার মালিক তারা কিন্তু অনেক ক্ষেত্রে অর্থের যোগান দিচ্ছে, এবং এই যেখানে সংবাদকর্মী যতজন দরকার তার চেয়ে হয়তো তারপরেও এই পত্রিকাগুলি ধরে রাখার কারণটা কি? তাদেরকে ধরে রাখার কারণ যে এটা বিভিন্ন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে। তাসিক ভাই, আপনার এই প্রশ্নটাই আমি চট্টগ্রামে ওয়াহিদ মালিক আপনার কাছে করতে চাই, যে চট্টগ্রামের পত্রিকাগুলো আসলে কিভাবে টিকে আছে, একই প্রশ্ন। বিজ্ঞাপনের উপরেই আসলে আমরা টিকে আছি। আমাদের পত্রিকা তো আমাদের ভর্তুকি দিতে হয় হকারদের কাছে, আমাদের বিজ্ঞাপনই আমাদের ইনকামের একমাত্র সোর্স। অর্থাৎ বিজ্ঞাপন দিয়েই আপনারা পত্রিকা চালু রেখেছেন কোন রকমে কষ্টে? আমি বরিশাল থেকে যোগ দিয়েছেন দৈনিক মতবাদের বার্তা সম্পাদক গোপাল সরকার। গোপাল সরকার, আপনার পত্রিকার আজকের শিরোনামগুলো কি কি, এবং শুক্রবার উপলক্ষে আপনি বিশেষ কোনো প্রতিবেদন রেখেছেন কিনা আপনার পত্রিকায়, সেটা জানতে চাইব। আমরা প্রত্যেক শুক্রবারে একটি বিশেষ অনুসন্ধানের রিপোর্ট অথবা একটি গবেষণা ধর্মী রিপোর্ট আমরা পাঠকদের কাছে তুলে ধরি, কারণ ওই দিনটা একটু পাঠকরা একটু সময় পায়, তা ভালো একটি রিপোর্ট যদি তাদের কাছে দিতে পারি তাহলে তারা খুব খুশি হয়। তা আজ আগামীকালকে আমাদের যেটি হচ্ছে, সন্তান উৎপাদন ক্ষমতা হারাচ্ছে বরিশালের নারীরা, এই যেহেতু এটা একটি গবেষণা ধর্মী একটি সংবাদ আমরা আগামীকালকে পাঠকদের কাছে তুলে দিচ্ছি। এভাবে প্রতি শুক্রবারই বরিশালে বন্ধ হয়ে যাচ্ছে গেছে 16টি নৌ রুট, এইটা আজকে আমাদের দ্বিতীয় রিপোর্ট, সেকেন্ড লিড থাকছে এটা। জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তাসিক ভাই শুনছিলেন স্যার, একটু প্রশ্ন করা যাবে না? গোপাল সরকার, জি গোপাল সরকারকে আপনি প্রশ্ন করতে পারবেন। গোপাল সরকার নেই, আমরা কি গোপাল সরকারকে গোপাল সরকার, আমার কাছে খালি একটাই প্রশ্ন, যে এই যে শুক্রবারে আপনি বললেন যে পাঠকরা একটু ভিন্নধর্মী খবর চায় এবং খুব
এনজয় করতে যায় খবর। আপনার কাছে কেন মনে হলো যে এই যে নারীদের গর্ভধারণ ক্ষমতা কমে যাচ্ছে বা বরিশালে এই ধরনের একটা আপনি গবেষণামূলক আইটেম আপনি করলেন, কেন মনে হলো যে এটা খুব একটা ক্যাচি আইটেম হবে? যেহেতু এটি একটি দক্ষিণ অঞ্চলের নারীদের জন্য বা এই অঞ্চলের জন্য একটি মারাত্মক বিষয় আমাদের কাছে মনে হয়েছে। যে বিষয়টি হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমাদের কাছে চোখে আসেনি। এই জিনিসটা মানে এত জনবহুল একটা দেশ হঠাৎ করে এটাই আপনার কাছে এত ইম্পর্টেন্ট মনে হলো? এটা এটা বোধহয় হতে পারে যে বরিশালে বিশেষ করে যদি একটি আলাদা ফেনোমেনা দেখা দেয় মানে এটা তাহলে সেটা বরিশালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কিন্তু আমার প্রশ্ন এটার সম্পূর্ণ প্রশ্ন হিসেবে আমি যদি এইভাবে জানতে চাই যে এই রিপোর্টটির জন্য আপনাদের গবেষণার উৎস কিংবা সূত্রগুলো কি, কোথা থেকে তথ্য নিয়ে আপনি এই পরিবেশন করলেন এই রিপোর্টটি? সরকারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ডেমোগ্রাফিক একটা সার্ভে টিম আছে, তারা দুইটা টিম এটা তথ্যটা দিয়েছে। সেই তথ্য অনুযায়ী আমরা পেড নিউজটা করেছি। আমরা শুধু একটি ঘন্টা বাজিয়ে দিলাম, এরপরে সরকার বা বেসরকারি সংস্থা বা অন্যান্য যারাই স্বাস্থ্য বিভাগ নিয়ে কাজ করেন তারা এখন এটা নিয়ে ভাববেন কি করা যায়। পরবর্তী পর্যায়ে আমরা ফলো আপ দিতে চাচ্ছি কি হয় না। আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনি একটা আঞ্চলিক পত্রিকায় তুলে ধরেছেন। জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তিনজনের সাথে আলোচনা করে আমরা আসলে তিন রকমের বিভিন্ন রকমের তথ্য পেলাম এবং বিভিন্ন রকমের কথা শুনলাম। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। স্যার, বিরতির আগে আমরা তিন জায়গা থেকে আমরা তিনটি পত্রিকার বাসুসের দৈনিক মতবাদ এবং দৈনিক আজাদীর সম্পাদকদের সাথে কথা বলছিলাম, তাদের আলোচনা শুনে আপনার কিছু বলার আছে কিনা? আমার বলার একটি বিষয় সেটি হচ্ছে যে আজকে মফস্বল সাংবাদিকতা কিংবা ঢাকার বাইরের যে সাংবাদিকতা, আপনারা জানেন যে সংবাদপত্রগুলো খুব কঠিন অবস্থায় টিকে আছে, তারা প্রত্যেকে বলেছেন টিকে আছে কোনো রকম, এই টিকে আছে এটা একটা বড় ডিনামিক্স আছে এটার মধ্যে, অত দীর্ঘ আলোচনার সুযোগ নেই। কিন্তু আমি শুধু বলবো যে সেই সাংবাদিকতার সাথে যারা সংশ্লিষ্ট যারা জড়িত তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো বেতন কিংবা ভাতা কিংবা সুযোগ সুবিধা তেমন কিছুই পান না, তারপরে কিন্তু তারা এই কাজটি করছেন, এটা অনেকটা নেশা কিংবা একটা একটা দায়িত্ব নিয়ে করছেন। আবার তার মধ্যে কেউ কেউ এমন আছেন যারা শুধু একটা ওই আইডি কার্ড এবং একটা কিংবা একটা টেলিভিশনের বুম ধরে তারা এটাকে যথেচ্ছভাবে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন এবং অপব্যবহার করছেন। এবং আমি বলতে চাই না, হয়তো দু চারজনের জন্য পুরো পেশাটাকে আমি নিশ্চয়ই খারাপ বলবো না, কিন্তু অনেকেই এই দায়িত্বশীলতা এবং যে সমাজের প্রতি যে তাদের একটা দায়িত্ববোধ থাকার কথা সেটা তারা মনে করেন না। কারণে কি টিকে থাকতে এত সমস্যা হচ্ছে? তাদের যথেষ্ট সমস্যা হচ্ছে, কারণ মফস্বলে এত বিজ্ঞাপন নেই, খুব সীমিত বিজ্ঞাপন, এবং ওই সীমিত বিজ্ঞাপনের কারণে একটি সংবাদপত্রকে ভালোভাবে টিকে থাকা খুব কঠিন, যুদ্ধের মতো তাদের প্রতিদিনের জন্য যুদ্ধ করতে হচ্ছে। এবং শুধু এটা মফস্বল কেন, ঢাকাতেও কিন্তু বেশিরভাগ পত্রিকারই এই অবস্থা, কয়েকটি বড় বড় পত্রিকা তারা ভালোভাবে টিকে ভালোভাবে ভালো করছে, তাদের অর্থনৈতিক দিকটা অনেক শক্ত, কিন্তু ইন জেনারেল আমাদের সাংবাদিকতার অবস্থা কিন্তু খুবই কঠিন এবং নরমাল। এই বিষয়ে স্যারের কথা টেনে আমি বলি, এই এই বিষয়ে সরকারের এই যে পত্রিকার ডিক্লারেশনগুলো দেয়া, অনুমতি দেয়া এবং শত শত পত্রিকা, আর স্যার যেমন বললেন যে একটা আইডি কার্ড এবং টেলিভিশনের বুম নিয়ে যেমন এটা যথেচ্ছ ব্যবহার, এই ক্ষেত্রে আমি অনেক জায়গায় বলবো যে পত্রিকার মালিকগুলো অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল করছে। আপনি দেখবেন যে একটা পত্রিকা ক্রমাগতভাবে লোকসানে চলছে, তারপরেও কেন পত্রিকাটা সে টিকিয়ে রাখছে, কারণ একটাই যে এইটার থেকে সে আদার বেনিফিটস নিচ্ছে সমাজের এবং অন্য জায়গা থেকে বিভিন্ন সুবিধা সে ভোগ করছে। ইভেন দেখা যাচ্ছে পুলিশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, বিভিন্ন মানুষকে এই ব্যবহার করছে, এবং জাস্ট তার একটাই কথা, আমি পত্রিকার মালিক। বহু ক্রিমিনালও আছে আপনি দেখবেন, তারা মফস্বল বলেন আর ঢাকা শহরেই বলেন, অনেক পত্রিকার মালিক যারা একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে কিন্তু বলে আমি অমুক পত্রিকার মালিক, আমি তমুক পত্রিকার মালিক। এবং আজকাল ঢাকা শহরে প্রচুর গাড়ি দেখবেন প্রেস লেখা, সব ভুয়া প্রেস। এরা এই জিনিসগুলো দেখেন, নামকাওয়াস্তে একটা পত্রিকা ডিক্লারেশন নিয়েছে, নিয়ে এই প্রেস নিয়ে সে
কাসিক ভাই, আমি এখন একটু অন্য প্রসঙ্গে যাই স্যার। আমার কাছে যে পত্রিকাগুলো আছে তার মধ্যে আমাদের সময় তারা শিরোনাম করেছে মহাসংকটে বিএনপি, মানবকণ্ঠ শিরোনাম করেছে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনায় বিএনপির। এই শিরোনাম, এই পত্রিকা দুটো শিরোনামও দেখছিলাম, যেখানে অন্য পত্রিকাগুলো আগে যেগুলো দেখছিলাম আমরা সেখানে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বিষয়টা এসেছে, সাইদের মামলার রায় নিয়ে এসেছে, কিন্তু এই দুটো পত্রিকা মূলত আপনার বিএনপির আন্দোলন নিয়ে এবং বিএনপির সংকট নিয়ে কথা বলেছে। এই দুটো পত্রিকায় আবার দেখা যাচ্ছে যে ভিন্ন রকম সংবাদ প্রাধান্য পাচ্ছে। এটা এটা হয় কি, অনেক সময় প্রতিদিনই তো খুব বেশি সংবাদ থাকে না, কোনো কোনো দিন অনেক বেশি সংবাদ থাকে, তো যেদিন সংবাদ কম থাকে কিংবা একটু ডালডি থাকে সেই সব দিনগুলোতে কতগুলো ওই ইন্টারপ্রেটেটিভ স্টোরি, কতগুলো ব্যাখ্যামূলক সংবাদ ছিল না, গতকালকে সংবাদ ছিল, কিন্তু আজকে যে মানে গত বৃহস্পতিবার যে ঘটনা গেছে মানে সেটার রেশ ধরে তত আর কিছু নেই, সেই জন্যে কতগুলো ইন্টারপ্রেটেটিভ স্টোরি ব্যাখ্যামূলক সংবাদ উপস্থাপন করা হচ্ছে এবং সেগুলি কোনো না কোনোভাবে রাজনীতি সংক্রান্ত, এবং মানুষের যেহেতু রাজনীতিতে আগ্রহ থাকে আছে সেই জন্য ওই হয়তো কোথাও বিএনপির অভ্যন্তরীণ সংকট এই মুহূর্তে আজকে গতকালকের বা আজকের প্রেক্ষাপটে খুব বেশি না, খুব বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্ব বহন করছে না, কিন্তু যেহেতু এই নিউজটি হয়তো দুদিন আগেও তৈরি ছিল কিংবা হয়তো আজকে খুব বড় আইটেম নেই বলে এটাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং শুক্রবার মানুষ ওই একটু রাজনৈতিক খবর টবর পড়বে, এবং বৃহস্পতিবারের শেষ কিংবা শুক্রবার শনিবারও খুব বড় বড় নিউজ থাকে না, এটা আমরা দেখেছি, তো সেই জন্যে তখনও কিছু রাজনৈতিক ওই স্টক আইটেম থাকে কিংবা সেগুলোকে দেওয়া হয় যেন পাঠক অন্তত পক্ষে পড়ার সুযোগ। এই ক্ষেত্রে তো আবার ওই রাজশাহীর উনি তো বললেন যে অনেক সময় মালিকের ইচ্ছায় তো খবর হয়, মানে এখানে দুইটাই কাজ করছে স্যার, যেমন বললেন যে কিছু ডাল ডেতে কিছু নিউজ আসে, পাশাপাশি প্রত্যেকটা পত্রিকারই কিন্তু একটা এজেন্ডা থাকে বা একটা চিন্তাধারা থাকে, অনেক সময় দেখা যায় যে ওই চিন্তাধারায় যখন সংবাদ বানাতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু সংবাদ দেখা যাচ্ছে রেগুলার চেয়ে একটু বাইরে যাচ্ছে কিন্তু একটু ডিফারেন্ট, কিন্তু তাদের মতবাদের খবর কিছু চলে আসে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমার পত্রিকাগুলোতে আমরা দেখে থাকি যে শিরোনামে এক একটা পত্রিকা এক এক রঙের রং ব্যবহার করে, এক এক ধরনের, কোনো পত্রিকায় কালো লাল, এই শিরোনামে রঙের ব্যবহার নিয়ে এটা কারণটা কি? এখন আমাদের সব পত্রিকা হচ্ছে খুব রঙিন, আমি একটা সময় এটাকে আকর্ষণীয় করার জন্য না, আমি একটু বলছি যে একটা সময় আমরা শুধু কালো সাদা কালো দেখতাম এবং যখন রঙের আবির্ভাব হলো তখন রঙের যথেচ্ছ ব্যবহার হলো, যথেচ্ছ ব্যবহার বলতে যে যেভাবে পারে, যৌক্তিক অযৌক্তিক কিছু ছিল না, এবং এখনো তার প্রভাব রয়েছে। আপনি খেয়াল করবেন যে এখন কিন্তু সংবাদপত্রগুলোকে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সাথে কম্পিট করে চলতে হচ্ছে, কারণ ইলেকট্রনিক মিডিয়া তো প্রতি ঘন্টাই সংবাদ দিচ্ছে এবং নতুন নতুন সংবাদ দিচ্ছে প্রতি মুহূর্তে, তো সেক্ষেত্রে এই যে আপডেটগুলো দিচ্ছে এবং অনলাইনেও প্রচুর মানে আপনি মুহূর্তে নতুন নতুন সংবাদ পাচ্ছেন, তাহলে সংবাদপত্রের জন্য বিশেষ করে প্রিন্ট সংবাদ মানে মুদ্রিত সংবাদপত্রের জন্য এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করতে হবে, সেখানে কালারফুল করতে হবে, এন্টারটেনমেন্ট করতে হবে, হালকা সংবাদ দিতে হবে, যেমন উনি বলছিলেন যে হালকা সংবাদ সফট নিউজ কেন দেন না, ওই প্রবণতাটা কিন্তু তার মাথায় এসছে ওই জন্যে যে হালকা নিউজ দেওয়া এন্টারটেনমেন্ট ভ্যালু একটা বিষয় আছে। যেটা লিড আইটেম একটা পত্রিকার সেটা তো এমনিতেই অনেক বড় 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 হরফে থাকে, হ্যাঁ সেটা সেটাতে আবার তারপরে আবার কালার দেওয়া, হ্যাঁ এটা অবশ্যই একটি যুক্তিযুক্ত প্রশ্ন যে হ্যাঁ না, কারণ কোথাও কোথাও হতে পারে কোনো কোনো পত্রিকার হচ্ছে পলিসি যে কালারফুল করবে, তারা রং দিয়ে দিবে, বড় হোক কোনো বিষয় আসতো না। একটা সময় আমি শেষ করি, একটা সময় দৈনিক বাংলা, আগে দৈনিক পাকিস্তান ছিল, তারা ছোট নিউজ হোক আর বড় নিউজ হোক যদি ফার্স্ট লিড হয় সেটা ব্যানার হতো, এখন প্রতিদিনই ব্যানার করে তারা পত্রিকার পৃষ্ঠা সজ্জা করতো, তার মানেটা কি প্রতিদিনই কি ব্যানার করার মতো সংবাদ থাকে? এখন কিছুটা আমি বলবো যে কোনো একটা পপুলার পত্রিকা প্রথমে লাল হেডলাইন দিয়ে চালু করেছে, দেখছে যে খুব ক্যাচি হয়েছে, সবাই এই পত্রিকাটা পছন্দ করছে, আমাদের মধ্যে অনুকরণ প্রিয়তা খুব বেশি। আপনি এখন দেখেন বেশিরভাগ পত্রিকা খোলেন সব ওই একই অনুকরণে লাল 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 লাল, সব মনে হচ্ছে যেন ওই আমার লাল না দিলে আবার আমারটা কেউ পড়বে না, কারণ মূলত ওইটাই আর কিচ্ছু না। কালকে প্রথম আলো সব নীল দিয়ে শুরু করুক, আপনি দেখবেন পরশুদিন সব নীল হচ্ছে। জি তাসিক ভাই, আমরা আরো আলোচনা করব, তার আগে আমি আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন।
স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। আমরা অনেক সময় দেখে থাকি পত্রিকাগুলোতে অনেক সময় বিস্ময়বোধক, বিস্ময়সূচক বা প্রশ্নবোধক বিভিন্ন রকম শিরোনামে বিভিন্ন রকম এই ধরনের চিহ্ন দেয়া থাকে, এইটা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি? এই ধরনের চিহ্ন কি ব্যবহার করা যায়? না, ব্যবহার করা যায়, ব্যবহার করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে শিরোনামে কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার হয় না, সাধারণত মানে কোনো পাঞ্চুয়েশন ব্যবহার হয় না, কিন্তু বিশেষ কারণে ব্যবহার হতে পারে, বিশেষ কারণে। বিশেষ কারণটা বোঝাতে হবে, যে আপনি বললেন যে বিস্ময়কর কিংবা প্রশ্নবোধক চিহ্ন, এখন তাহলে বুঝতে হবে যে এই শিরোনামটি নিশ্চয়ই একটি একটি বড় ধরনের প্রশ্ন সাপেক্ষ বিষয়, যখন উনি একটি প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। কিংবা আপনি কখনো দেখবেন না যে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, দরকার নেই, কারণ শিরোনামের ভাষাটা কিন্তু ভিন্ন। যদি কোনো মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা কি পাঠকের উদ্দেশ্যে দেয়া যায় নাকি? না, এটা ঠিক পাঠকের উদ্দেশ্য নয়, পুরো বিষয়টাকে, টেক্সটটাকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেটা কোনো কোনোভাবে বিস্ময়কর কিংবা কোনো কোনোভাবে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার বা প্রশ্নাতীত নয়, বিশেষ ক্ষেত্রে এটা ইট হ্যাজ গট স্পেশাল মিনিং। না, এখন মনে করেন এরকম হতে পারে, যদি এভাবে বলে দেশ আজ কোন পথে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পরে দেখা গেল তার স্টোরিতে এরকম আছে যে দেশ আজকে এখন যে অবস্থায় চলছে এভাবে চলতে পারে কি না, তা এরকম এরকম হয়তো ওনার মনে হয়েছে যে আমি এভাবে করে একটা দিব। সো আর সত্যি কথা বলতে আপনার মনে যে প্রশ্নটা আসছে যে উল্টা পাঠকের কাছে প্রশ্ন ছুড়ে দিল সাংবাদিক, বিষয়টা আসলে তা না, মানে ভিতরে উত্তর আছে দেখেই উপরে প্রশ্ন করলো, এরকম অনেক সময় হয় আর কি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমার কাছে, বিবিসি এবং আল জাজিরার দুটি রিপোর্ট আছে, তারা স্কটল্যান্ডে যে পলিটিক্স হচ্ছে, স্কটিশ ইন্ডিপেন্ডেন্স নিয়ে তারা রিপোর্ট করেছে। সেখানে ইন্ট্রোতে তারা এক লাইন একটি বাক্যের মধ্যে মোটামুটি বলে দিয়েছে যে আসলে কি হচ্ছে। আল জাজিরার রিপোর্টেও তাই দেখছিলাম, ইন্ট্রোতে একটি বাক্যে তারা মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমরা পত্রিকাগুলোতে এই জিনিসটা কেন দেখি না স্যার? আমার এটা আমার জানার আগ্রহ যে পত্রিকাগুলোতে ইন্ট্রোটাতে এক বাক্যে, বাংলাদেশের পত্রিকাগুলোতে ইন্ট্রোতে এক বাক্যে কেন আমরা উত্তরগুলো পাই না? আমাদের অনেক বড় একটা প্যারা কেন পড়তে হয়? আচ্ছা, এটা এটি খুবই একাডেমিক একটি আলোচনা বিষয়টি। আমরা জানি যে যখন আমরা সংবাদপত্রের জন্য লিখবো কিংবা অন্য মিডিয়ামের জন্য লিখবো, এটার ধরন ভিন্ন রকম, টেলিভিশনের জন্য একরকম, রেডিওর জন্য একরকম, মুদ্রণ মাধ্যমের জন্য একরকম। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আমরা ইন্ট্রো লিখি, প্রথম ইন্ট্রো মানে প্রথম প্যারাগ্রাফ কিংবা অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটি যতখানি সম্ভব সংক্ষিপ্ত হতে হবে, এবং এই সংক্ষিপ্ত একটি লাইনেও হতে পারে, দুটি লাইনেও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে একটি লাইনই হওয়ার কথা। কিন্তু আমাদের পত্রপত্রিকার প্র্যাকটিসটা হচ্ছে যে লম্বা করে একটা ইন্ট্রো দিয়ে দেওয়া হয়, তাতে করে হয় কি, পাঠকের যে তাদের যে ব্রেইনের যে রেজিস্ট্রেশনের ক্ষমতা সেটা সেটা অত বেশি নয়, সেই জন্য ছোটো ছোটো বাক্য, ছোটো ছোটো অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ লেখা উচিত। আমরা বিডি নিউজে আবার দেখছিলাম, বিডি নিউজ তাদের রিপোর্টগুলোতে এক লাইনে তারা ইন্ট্রো, তারা অনলাইনে হয়তো প্র্যাকটিসটা এটা করছে আর কি। আসলে বিষয়টা এখানে কিন্তু সাংবাদিকের দক্ষতা, আপনি খেয়াল করবেন অনেক জায়গায় চিঠির সাবজেক্ট লেখা হয় না উপরে, অনেকে দেখবেন তিন লাইন সাবজেক্ট দিছে, তার মানে ওর চিঠি পড়ার দরকার নাই, সাবজেক্ট পড়েই সব হয়ে গেল। তো এই জিনিসটা ট্রিটমেন্টের উপরে, মানুষের যত যত জ্ঞানী লোক এই জিনিসগুলো করবে তত অল্প কথায় সুন্দর করে লিখতে পারবে। জি, তাসিক ভাই এবং স্যার আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আমার সময় শেষ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন, ধন্যবাদ সাথে থাকার জন্য, শুভরাত্রি।